হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আমি বাড়িতেই বানিয়েছি পাপড়ি চাট বা কাবলি ছোলা। চলো রেসিপিটা দেখে নিচ্ছি। ঘরে বানিয়ে নিচ্ছি আলু কাবলি। তার জন্য লাগবে শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা সব কুচি করে নিয়েছি। আছে কালো ছোলা সেদ্ধ করে নিয়েছি, এখানে ফুচকা ভেজে নিয়েছি, এখানে আছে চানাচুর, ঝুরি ভাজা দিলেও হবে, চানাচুর দিলেও হবে, কিষান ক্যাচাপ আছে, আর এখানে আছে আলু সেদ্ধ। সবগুলোকে মিলিয়ে দেব আর হয়ে যাবে টেস্টি চাট। সব মিলিয়ে নিচ্ছি। ছোলা ইমলির চাট, লবণ, চানাচুর, এইবার জাস্ট মিক্স করে দিচ্ছি। পাপড়িটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলু কাবলি বা পাপড়ি চাট। খুব সহজ এই রেসিপি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ো।